नमस्कार, आमी शांतनु जनगणर का अनुष्ठान निये आपनादेर सामने आज के एक एमन विषय निये आपनादेर सामने कथा राखब। सेटा आमादेर नाड़िये दिये गेलो ठाकुरपुकुरेर एक ही परिवारेर तीन जन आत्महत्या करलो। कि घटेछिलो ठीक आमरा न्यूज़ मीडिया टीवीते देखेछि, ताहलो आरेकबार बोले दी। एक परिवारेर तीन जन मानुष, वृद्ध बाबा मा एवं तार 50 बचर बयसी एक छेले। वृद्ध बाबा बेहालार एकटा जायगा काज करतेन, तिनी कर्महीन। तार स्त्री पक्षाघातग्रस्त एवं तार जे 50 बचर छेले सेओ पक्षाघातग्रस्त। वृद्ध बाबार जर हयेछिल, आशेपाशेर मानुषजन ताके हस्पिटाले निये जावार जन्य पेराफेरि करते थाके, स्थानीय थानाय खबर देय। थानार लोकजन आसे, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়, তাকে নিয়ে যাওয়া হয় কাছাকাছি একটা হসপিটালে, বিদ্যাসাগর হসপিটাল। সেখান থেকে তাকে ঘুরিয়ে দেওয়া হয়, ঘুরিয়ে দিয়ে নিয়ে যাওয়া হয় আবার অন্য হসপিটাল। তারপর সেই অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়ির সামনে নিয়ে এসে তাদের প্র্যাকটিক্যালি ফেলে রেখে অ্যাম্বুলেন্স পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় যে পুলিশ তার ভূমিকা থেকে সরে গেছিল, কোনো হসপিটালে ভর্তি নেয়নি। অ্যাম্বুলেন্স চালক যে যে হসপিটালে নিয়ে গেছিল সেই হসপিটাল ফেরালো, তার কারণ গায়ে জ্বর ছিল। অ্যাম্বুলেন্সের চালক বা পুলিশ সাকি জানতো না যে 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 হসপিটালে তারা নিয়ে গেছে সেগুলো স্পেসিফিক কোভিড-19 হসপিটাল নয়। তাহলে কেন তাদের কোভিড-19 যে লিস্টের যে হসপিটাল, ওখানে গেলে জ্বরের চিকিৎসা হতো, সেই হসপিটালে নিয়ে গেলেন না কেন, একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। তিনটে মানুষ বিনা চিকিৎসায় মানসিক অবসাদে আত্মহত্যা করলো, আমাদের সামনে প্রশ্নচিহ্ন রেখে গেল। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য, আমাদের পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেই। আমরা একজন পেটাই প্রচুর যে আমাদের প্রভূত উন্নতি, আমাদের প্রভূত কাজকর্ম চলেছে। কোভিড-19 আমরা অনেকের থেকে অনেক এগিয়ে আছি, কিন্তু প্রকৃত কি আমরা এগিয়ে আছি? মনে হচ্ছে না। আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে আমাদের কিছু মানুষের সদিচ্ছার অভাবে, কিছু মানুষের অবহেলার কারণে একটা পরিবার শেষ হয়ে গেল, পৃথিবী ছেড়ে তারা চিরতরে বিদায় নিল। দোষী কাকে করব? পুলিশ প্রশাসন, পাড়াপড়শি, হসপিটাল, কে নেবে এদের মৃত্যুর দায়? মৃত তো হবেই কারুকে না কারুকে। যে হসপিটালে গেল সেই হসপিটাল ফেরালো কেন? যখন হসপিটাল ফিরিয়ে দিল তাহলে কেন তাদের সঠিক হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হলো না? পুলিশ প্রশাসন অ্যাম্বুলেন্সে তুলে পাড়াপড়শি প্রতিবেশীদের দিয়ে অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়ে সঙ্গে না গিয়ে পুলিশ প্রশাসন কেন ফেরত গেল তাদের নিজেদের থানায়? কেন তারা সঙ্গে গিয়ে ব্যবস্থা নিল না? প্রতিবেশীদের থেকে জানা গেল, প্রতিবেশীরা বলছেন যে পুলিশকে যখন ফোন করা হয় তারা বলে আপনারা রেখে দিয়ে চলে আসুন। আবার কিছু মানুষ বলল যে ওখান থেকে বলেছিল লালবাজার থেকে গাড়ি আসবে, নিয়ে এসে অন্য ব্যবস্থা করা হবে, তার কোনোটাই কিন্তু করা হলো না। গতকালের ঘটনা আপনার আমার সঙ্গে হতে পারে, আপনার আমার পরিবারের সঙ্গে হতে পারে। তাহলে আত্মহননের পথ বেছে নেবে মানুষ? আমরা আমাদের প্রশাসনিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাগুলো এরকমই পরিকাঠামো? প্রশ্ন আপনাদের কাছেও রাখব যে এর উত্তর কোথায়, এর উত্তর কে দেবে? যে পরিবারটা আজকে পৃথিবী ছেড়ে চলে গেল তাদের মৃত্যুর দায়টা কে নেবে? করা যেতে পারত আশেপাশের মানুষজন যদি একটু দায়িত্ব নিয়ে ঠিক ঠিক হসপিটালে নিয়ে গিয়ে তাদের পাশে দাঁড়াতো, হয়তো মানুষগুলোকে এভাবে চলে যেতে হতো না। দায় নিতে পারত পুলিশ, তারা যখন এসে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল তার শেষ পর্যন্ত তারা কেন এগোলো না? ভাবতে হবে আপনাকে, আমাকে। কারণ এ অবক্ষয় যে দেখা দিচ্ছে সমাজের মধ্যে, তার কিন্তু শেষে সেই আগুনের লেলিহান শিখা কিন্তু আমাদেরও একদিন ছোঁবে, একদিন স্পর্শ করবে আমাদেরও। সেই দিন আমাদেরও কিন্তু একই পরিণত হয়তো হতে পারে। বারবার সমাজের বিভিন্ন ঘটনা আমাদের দরজায় কড়া নাড়ছে, সজাগ হতে হবে আমাদের। না হলে এই রকম
অসতিপর বৃদ্ধ বৃদ্ধা এবং তার ছেলের মতো পরিণতি হতে পারে আমাদের প্রত্যেকেরই। আবার বললাম, প্রশ্ন রাখবো আপনাদের কাছে, ভেবে দেখবেন।